আজকে আমার কিচেনে রান্না হতে যাচ্ছে পাস্তা, আর আমি পাস্তা যেভাবে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর আমি পাস্তা যেটাই রান্না করি না কেন একটু দুই ধরনের পাস্তা দেওয়ার চেষ্টা করি। দুই ধরনের পাস্তা দিলে কি হয়, পাস্তাটা খেতে মজা লাগে। তো পাস্তা যদি দুই ধরনের নাও থাকে, আমি কিন্তু এর মধ্যে মাঝে মাঝে নুডলসও মিক্স করে ফেলি। তো পাস্তা যেভাবে রান্না করতে হয় সেভাবে আপনারা ঝটপট আজকে 6 মিনিট খরচ করে শিখে নিন কীভাবে পাস্তা রান্না করি। তো আমি এখানে দুই কালারের পাস্তা দিয়ে দিয়েছি, একটা হচ্ছে লম্বা লম্বা প্যাঁচানো শেপের আর একটা হচ্ছে বাটারফ্লাই শেপের। আর বাটারফ্লাই শেপে কিন্তু কালারফুল ছিল, কারণ তিন কালারের কম্বিনেশনে এখন পাস্তাটা আমার রান্না হবে। তো পাস্তাতে অবশ্যই গরম পানি দিয়েছি, আর গরম পানিতে পাস্তা ছেড়ে দিয়েছি, যখন পানিটা বলক এসেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু সয়াবিন তেল, আর পাশাপাশি আমি একটু দিয়ে নেবো এখন একটু লবণ। এই লবণ আর সয়াবিন তেলের মারফতে এখন আমি এটা সিদ্ধ করব। তো সিদ্ধটা খুব একটা বেশি সময় করব না, কারণ পাস্তা কিন্তু আমি গরম পানিটা যতটুকু থাকবে এর মধ্যে রেখে দিব। আসলে ভাই গ্যাস বাঁচানোর আমি চেষ্টা করি, কারণ একবারে সিদ্ধ করে নিয়ে সেটা আবার পানিতে ঠান্ডা করার মতো আমার এত গ্যাস নাই। তো সেই কারণে আমি এইভাবে একটু বলকটা তুলে রেখে দিব যতক্ষণ না একদম 80-90% কুক হয়ে যায়। আর এদিকে রান্না করেছিলাম হচ্ছে আজকে দেশি মুরগি দিয়ে ডিমের পুডিং। দেশি মুরগির ডিমের পুডিং যে এত বেশি সুস্বাদু আর এত বেশি কালারফুল হয় আমি আসলে এর আগে কখনোই করিনি। সবসময় যেহেতু ফার্মের মুরগির ডিমের আমি করি, তো আজকে বাসায় কি কেন জানি ফার্মের মুরগির ডিম ছিল না আর পুডিং খাইতে মন চাইছে। তো সেই কারণে আমি বললাম যে যা আছে কপালে দেশি মুরগিরই 6-7টা কেবল ডিম মেরে দিছি, ডিম মেরে দিয়ে তো পুডিং করেছি। তো পুডিংয়ের যে এত দারুণ কালার এসেছে, আর কালার শুধু না, এটা যে খেতে মানে টেস্টটাই কেন জানি ডিফারেন্ট হয়েছে। তো আমি অবশ্যই এর জন্য ভিডিও একটু করে রেখেছি যে আপনারা যদি চান কখনো দেশি মুরগির ডিম দিয়ে একবার পুডিং রান্না করে দেখবেন, পুডিং যে এত বেশি টেস্ট হয় মানে বলার বাহির। আর এখন মেন পর্বে চলে আসি, আমার ওদিকে পাস্তা কিন্তু সিদ্ধ দিয়ে আমি একদম গরম পানির ভিতরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ছাকনাতে পানিটা ঝরিয়ে ফেলেছি। পাস্তা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর পাস্তা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো যাদের একটু গ্যাস বাঁচানোর চিন্তা করবেন অবশ্যই আমার মতো একটু পাস্তাটা সিদ্ধ করে গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন, ওইভাবে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু একটু মাপজোকটা বেশি বোঝার একটু চেষ্টা করতে হবে যেন ওভার কুক না হয়ে যায়। তখন পাস্তার জন্য আমি একটা কড়াই অবশ্যই তেল দিয়ে এনেছি, আর সরিষার তেল দিয়েছি আমি। সরিষার তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু আমি গরুর গোস্ত রান্না করব, গরুর গোস্ত রান্নার মধ্যে কিন্তু আমি পাস্তাটা দিয়ে দেবো। তো এখন পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু আমি হচ্ছে লবণ দিয়ে নিলাম, আর এর মধ্যে এখন আমি কতগুলো বিফ কুচাই রাখছিলাম, আর অবশ্যই সেটা হবে বোনলেস, আর কোনো চর্বিও থাকবে না। চর্বি থাকলেও যদিও সমস্যা হয় না, তবে পাস্তা কিন্তু সবসময় তো ওভাবে খাওয়া যায় না, আমরা নুডলসের মতো করে খাই, তো চর্বিটা না দেওয়াটাই বেটার। তো একদম সারা মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, নিয়ে একদম ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে তো পেঁয়াজ আর লবণের মধ্যে দিয়ে দিয়েছি মাংস, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর রসুন বাটা। আর এক্ষেত্রে অবশ্যই রসুন বাটা আমি একটু বেশি দিয়েছি, আদা বাটা পরিমাণে একটু কম দিয়েছি। আর এখন যেটা দিলাম আমি এটা হচ্ছে একটু পেঁপের খোসা বাটা দিছি। পেঁপের খোসা বাটাটা দিলে কিন্তু মাংসটা একদম দ্রুত গলে যায়, খুব সুন্দর একটা সফট একটা স্ট্রাকচার খুব দ্রুত চলে আসে। তো এর মধ্যে আরও দিয়ে নিলাম হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ অবশ্যই, তারপরে দিয়ে নিয়েছি একটু লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দিয়ে নেবো একটু ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে নেবো একটু জিরার গুঁড়া, পাশাপাশি দিয়ে নেবো হচ্ছে গরম মশলা গুঁড়া। মানে আমরা গোস্ত যেভাবে রান্না করি, গরুর গোস্ত আপনারা যেভাবে রান্না করেন ঠিক সেই মশলাগুলো সব দিতে পারবেন। শুধুমাত্র একটু মাথায় রাখবেন যে আপনারা আস্ত টাইপের গরম মশলা দিবেন না, আস্ত টাইপের গরম মশলা দিলে কি আসলে সেটা একদম পুরো মাংসের টেস্টটা চলে আসবে। তো সেক্ষেত্রে একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করতে হবে। আর আমি মাংস রান্না করে যেটা করি সেটা অবশ্যই সেটা টমেটো দেই, কারণ টমেটো দিলে যেই মাংসের সফটনেসটা আসে, যে গ্রেভিনেসটা, যেই গ্রেভিটা আমি পাই, সেই গ্রেভিটা কিন্তু আসলে খুব বেশি ভালো লাগে খেতে। আর যে কোনো মাংসতেই কিন্তু টমেটো যতদিন থাকবে ততদিন কিন্তু আপনারা টমেটো দিয়ে রান্না করবে দেখবেন অনেক বেশি মজা লাগে। তো এখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণের ভিনেগার দিয়ে দিলাম, কারণ আমার এখন চাচ্ছি যে যত দ্রুত গ্যাসটা কম খরচ করে আমার মাংসটা দ্রুত গলবে, আমি সেই সেই পদ্ধতিগুলো অবলম্বন করেছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম মিডিয়াম আর লো হিটের একটা মাঝামাঝি পর্যায়ে। তো এ তো টমেটোর যে রসটা ছেড়েছে এই রসের মধ্যেই কিন্তু আমার এই মাংসগুলো খুব সুন্দর মতো গলে যাচ্ছে, পাশাপাশি হচ্ছে এই যে গ্রেভিটা তৈরি হয়েছে এই গ্রেভিটাতেই কিন্তু আমার পাস্তাটা সেই দারুণ হবে। তো মাংসটা যতটুকু সিদ্ধ হতে বাকি ছিল ততটুকু মোটামুটি এখন সিদ্ধ হয়ে গেছে। সর্বোচ্চ আমার মনে হয় 8-10 মিনিটের মধ্যে আমার মাংস একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, সামান্য একটু মুখ ফিরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে কাঁচামরিচের ঝালটা যেন পুরোটা গলে না যায়, যেহেতু বাবু খাবে, দুই বাচ্চাই খাবে আমার। তো এর মধ্যে এখন দিয়ে নিব একটু সয়া সস, আর অবশ্যই কিন্তু আমার মাংসটা রান্না হওয়ার পরেই আমি দিয়েছি। অনেকে কিন্তু অনেক আগে থেকে সয়া সস দিয়ে দেয়, সয়া সস দেওয়ার পরে মাংসটা যদি রান্না করে তাহলে কিন্তু কেমন যেন একটা হয়ে যায়, সয়া সসটা অবশ্যই নামানোর কিছুক্ষণ আগে দিতে হয়। তারপরে দিয়ে নিব হচ্ছে একটু টমেটোর সস, যেহেতু সয়া সস আর টমেটোর সস দিয়ে আমি এই গ্রেভিটা এখন খুব সুন্দর করে ভাজা ভাজা করতে না করতে দিয়ে দেবো একদম ক্যাপসিকাম। কালারফুল সবজি দিলে তো অবশ্যই বাচ্চাদের কোনো কথাই থাকবে না, বাচ্চারা দেখেই খেতে মন চাইবে। যদি যারা নাও খেতে চায় যেসব বাচ্চারা, তাদেরকে কিন্তু আপনারা চাইলে এইভাবে ক্যাপসিকাম
খাইয়ে দিতে পারেন, আবার বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন, যেমন গাজর, বরবটি, যে কোনো কিছু দিতে পারেন। তো পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে রেখেছি, এই তো সিদ্ধ করা যে পাস্তাগুলো ছিল। এখন সব কিছু একদম ভালোভাবে একদম মিলিয়ে মিশিয়ে একদম একাকার করে ফেলবো, মশলার সাথে পাস্তাগুলো মিশে যাবে। আর প্রত্যেকটা পাস্তার সাথে কিন্তু আমার এই মশলাগুলো একদম খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ঢুকে গিয়েছিল, পাস্তা খেতে এতটা মজা হয়েছে। তো সেই কারণে কিন্তু আমি রেসিপিটি আজকে শেয়ার করছি। আর যারা এখন পর্যন্ত পাস্তা রান্না করতে ভয় পান বা মনে করেন যে অনেক ঝামেলা, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে রান্না করতে পারবেন। আমি আশা করবো মোটামুটি তেমন একটা ঝামেলা লাগবে না, আর পাস্তা খেতেও কিন্তু বাইরে যাওয়া লাগবে না। তো আমি লবণটা রেখে নিয়েছিলাম, তো লবণটা একটু সামান্য লাগতো, আমি দিয়ে দিলাম আমার স্বাদ মতো। আপনারাও এভাবে কিন্তু চাইলে পাস্তা রান্না করতে পারেন, আমি সেই জন্য দেখে দিলাম। চাইলে চিকেন দিয়েও রান্না করতে পারবেন। তো চিকেনের চাইতে কিন্তু বিফ দিয়ে সবচাইতে পাস্তাটা বেশি ভালো হয়। আর বিফ দিয়ে রান্না করতে অনেকেই হিমশিম খেয়ে যায় যে কী মশলা দিলে, কী মশলা দিলে ভালো হবে, কী ভালো হবে না। ইউটিউবে অবশ্য অনেক ঘাটাঘাটিগুলো দেখতে পাবেন, এক একজন এক একভাবে রান্না করে, বাট আমি যেভাবে রান্না করি এটা একদম একটা হেলদি টাইপের খাবার হবে, খুব আহামরি বেশি মশলা হবে না। আবার পাস্তাটা এমনভাবে মানে রান্না করবেন যেন বড়রাও খেতে পারে, পাশাপাশি হচ্ছে বাচ্চারাও খেতে পারে, সব দিক দিয়ে একটা ব্যালেন্স করে আমি রান্নার চেষ্টা করি। তো সেই জন্য ভিডিওটি আবারও আপলোড দিয়ে দিলাম। আর পাস্তার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনাদের পাশাপাশি আরও মানুষ থাকে যারা এখনও রান্না করতে ভয় পাচ্ছে, তারা যেন শিখে যেতে পারে, পাশাপাশি এমন একটা টেস্টের একটা রেসিপি পেয়ে যেতে পারে। তো আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে, পাশাপাশি রেসিপিটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।